আমি তো মস্তান আছি, আমার থেকে তুমি আবার ডবল মস্তান। কিন্তু আমাদের ছেলে কেন এরকম হইলো? এই তুই এখনো বেহার মতো বসে আছিস, যা বাগান পানে গিয়ে একটু মেশিন টেশিন লড়া শিখ গা, না হলে তুই গ্রামে একটু সম্মান পাবি নি, তোর মার খেতে খেতে জীবন যাবে। যা মধু যা, তোর টনি কাকার কাছে গিয়ে একটু বস গা, অনেক কিছু শিখতে পারবি। এই তুই কম নাকি ছিলি, এই বইগুলা বেচে দে, আইসক্রিম টাইসক্রিম খেলিতে পারিস নি, শুধু পয়সা চাস। এই সব কথা আমাকে বলতে হয়? আইসক্রিম আলা আসুক, আজকে বেচে খেলবো। লালটু ভাই, ও লালটু ভাই, বাড়িতে আছো? কি ব্যাপার তুই? তোকে কালকে বললো না এখন টাকা দিতে পারবো না, আবার আজকে চলে এসেছি? কেন, আমি ভিক্ষে চাইতে এসছি নাকি? তুমি বেকাইতে পড়েছিলি বলেই তো ধার দিছিলু, এখন যে দেখছি মানুষের উপকার করাই দোষ। 10 দিন পর টাকা ঘুরে দেবো বলি আজ 6 মাস হয়ে যাচ্ছে, আজ দেবো কাল দেবো করে ঘুরি ঘুরি লিবাড়াছো, আজ যদি টাকা না দাও খুব খারাপ হবে। এই কি খারাপ হবে রে, শালাকে কিছু বুলা হয় না বলি শালা কথা শোনো দিনি। এই তুই কি করবি, আমাকে মারবি? লে মার, লে মার, গায়ে হাত দিয়ে একবার লে মার। আমি বলেছি না কি তোমাকে মারবো? যা, তো টাকাই দেবো না, তুই যা পাইছিস তাই করলিস। আর শোন, টাকা বলি যদি এই বাড়িতে পা দিস তাহলে তো ঠ্যাং কেটে লেবো। তুমি আমার একটু উপকার করো না। কেন, কি হয়েছে? ওই পরে লালটুপুর ক্যান্সার হয়েছিল, তখন আমার সাথে টাকা ধার নিয়েছিল, আজ 6 মাস হয়ে গেল ঘুরে দিছে না। বড় ভাই, তুমি যেভাবে হোক আমার টাকাগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করো। কত টাকা দিছি? 1 লাখ টাকা। ঠিক আছে, 50,000 টাকা আমাদেরকে দিয়ে দিস, তো টাকা তুলে দেবো। 50,000 টাকা লিব? ঠিক আছে, যা, তুই যা খেতে পারবি তা খেতে তুলে লেগা, আমাদেরকে জ্বালাস নি। ঠিক আছে ভাই, ঠিক আছে, 50,000 দেবো, আমাকে টাকাগুলো তুলে দাও। ঠিক আছে, চ এক্ষুনি তুলে দিছি। এই চ, আমি তোমার হাত ধরছি, তুমি আমাকে 1টা দিন সময় দাও, আমার কাছে এখন 1টা টাকাও নাই। এই কালু, মেশিনটা দে, এই কথা শুনে লোক না, শালাকে এখানে ঠুকি দি। ও কাকা, মানুষের সাথে একটু খারাপ ব্যবহার করছো কেন? অতগুলো টাকা, ও তো 1টা দিনই সময় চাইছে, ওকে দাও না, কালকে এসে টাকা নিয়ে যাব। এই শালা বাতাল কানাকে কেলে আসলো রে, যাসর বাড়ি হাট। ঠিক আছে ভাই, ঠিক আছে, তুমি আমাকে 5 মিনিট সময় দাও, আমি এক্ষুনি বড় গয়নাগুলো বন্দুক দিয়ে টাকা লেসে দিছি। ঠিক আছে, যা,
পাঁচ মিনিটের জায়গায় ছ মিনিট হয় না জানে, আমি তোর বাড়িতেই বসছি। না না আমি খাবো না, তুমি খাও। আচ্ছা তুমি আদিম যুগে ছেলেদের মতো এত লজ্জা করো কেন বলো তো? নাও হা করো। ওকে একে একে খাওয়াচ্ছি কেন ডার্লিং, আমাদের দিকেও একটু নজর দাও। জানোয়ার কোথাকার? ও তো সবাই জানে আমি জানোয়ার, তুমি একটা নতুন নাম দাও, যেমন বাবু, সোনা, মধু। এই আমাকে এইভাবে লাগছে, তুমি কিছু বলতে পারছো না? আরে ছাড়ো না, ওরা যা বলছে বলুক, চলো। ও সোনা, এই হাব্বাইল ছেলে সে তার কদিন ঘুরবে, আমাদেরকেও একটু সুযোগ দাও, টক মিষ্টি ঝাল সব খাবো। এই খাসি, তোদের ঘরে মাবুন নাই? হ্যাঁ আছে তো, কিন্তু জানো বউ নাই। এই তুমি ওদেরকে কিছু বলবো? এই ওদের কোথায় কান দিও না তো, চলো চলো চলো। এই টনি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে কথা আছে। কোথায় গেছিলি? এই একটু পার্টি অফিসে গেছি, কিছু বলছি। হ্যাঁ আমার ছেলেটাকে পাঠিয়েছি, একটু শিখি পড়লি। তোর ছেলে দ্বারা কাজ হবে না রে, সেদিন মস্তানি করতে গিয়ে উকালতি করছিল, উকালতি। শুধু তোর ছেলে বলে কিছু বলিনি। কিছু বলবি না কেন, ধরে চড়ে দিবি নালে শিখবে নাকি? সত্যি কথা বলতে তুই কিছু মনে করিস নি, তোর যা ছেলে ও জীবনেও মস্তান হইতে পারবে না। তুই থাক ভাই, আমার ওর বাড়িতে লোক এসে বসে আছে। তুমি একটা কথাও বলবো না, তোমার আজকের পেয়ে পেয়ে আজ আমার ছেলে পাগলা হয়েছে। ও বাইরে কি দেশের আবহাওয়া বুঝুক, আপনি মস্তান তৈরি হয়ে যাবে, চলো ঘরে। এই এলাকায় এমন কোন লোক নাই যে আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে। আর তোর এত বড় সাহস, এই বুড়ো বয়সে আমার বিরুদ্ধে তুই কোর্টে সাক্ষী দিবি? তুই জানিস নি আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। তোর ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খেতে পারে, কিন্তু আমি তোকে ভয় করিনি। আমার জান যতদিন থাকবে আমি সততার জন্যই লড়বো, তোর মতো রাস্তার গুন্ডাদের কাছে আমি মাথা নত করব না। মাথা তো নত করতে হবেই চাচা, হয় তোমার ইচ্ছাই নাই আমার ইচ্ছাই, ভালো করে ধর রাখে। এই ছাড় আমাকে ছাড়, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, আমাকে মেরে ফেলবে বাঁচাও। তো সাহস তো কম না, এই কালু মস্তানের গায়ে হাত দিস। ওই বুড়ুকে ছাড়, এই শালা খেয়াল তোমার। ভাই, ও ভাই, তোমার কি হইলো ভাই? ওঠো ভাই, ওঠো। খবরদার পালন চেষ্টা করবি নি, পালন চেষ্টা করলেই গুলি করে দেবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এতদিন আমার ছেলে মানুষের মতন মানুষ হয়েছে। এত আনন্দ কিসের? আনন্দ হবে না, আমাদের বাবুকে কালু মস্তানে মারাল গেছে, পুলিশে ধরে লেগেছে। তুমি সত্যি বলছো? এতদিনে বাবু আমাদের মুখ
চোখটা উজ্জ্বল করলো। হ্যাঁ, ছেলেটা কা দেখতে হবে। কেন ছেলে বলে তু মান্না? আরে ওয়া, তুমি রাগের মাথায় বলিছি। যাও যাও, ঘর থেকে টাকা লইছি দাও। ছেলে জেলে যাওয়ার খুশিতে বাজার থেকে মিষ্টি লাইছি, সবাইকে মিষ্টি মুখ করাই। ঠিক আছে দাঁড়াও, আমি নিয়ে আসছি। ও ভাই, এখানে রোহনদের বাড়ি কোনটা? আমার নামই তো রোহন, কেন কি হয়েছে? আপনার নামে একটা চিঠি আসছে। এই ও সময় আবার কিসের চিঠি আসলো গো? এই লাও, আর এখানে একটা সই করে দাও। সই করা তো জানিনি, কালি থাকলে দাও, টিপ মেরে দিছি। এই লাও। এই আকাশ, চিঠিটা একটু পড়ে দে তো। খুব খুশির খবর গো, তোমার ছেলে কাল জেল থেকে ছাড়া পাইছে। আমার ছেলে কাল জেল থেকে ছাড়া পাইছে? এই তোরে শুন, কাল জেনে কেউ কাজে আসনি, আমার ছেলেকে লাস্তে যেতে হবে। ভাই বাড়ি আসছে? হ্যাঁ যাই, ব্যাংক পার্টি বাজনাটা ম্যানেজ করি কি। এতদিনে তুই আমার স্বপ্ন পূরণ করেছি। সম্পর্কে তুই আমার ভাই পেতে পারিস, কিন্তু আজ থেকে তুই আমার গুরু। কাকু বিশ্বাস করো। আরে হ্যাঁ বিশ্বাস করেছি, যাকে আমি এতদিন চেষ্টা করিও মারতে পারিনি তাকে তুই এক সেকেন্ডে মেরে দিয়েছি। এই তোর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি, এতদিন পর আমার ভাই পা জেল থেকে বেরিয়েছে, বাজা ঢোল। এই নাও, এটা তোমার জন্য। তোমার বুকে যে এত সাহস আমি ভাবতেই পারিনি, তুমি আমার রিয়েল হিরো। আই লাভ ইউ। ওই যে সবিক ভাই এসেছে, সবিক ভাই এসেছে। আসো আসো ভাই, আসো আসো, বসো। আচ্ছা মাস্টার, তুমি কেন সব চেয়ারে বসো বলো তো? ওঠো ওঠো, জায়গা দাও। বসেন ভাই। ও চাচা, শৈব ভাইয়ের লাগি একটা স্পেশাল চা বানাও। আর শোনো, তোমার দোকানে সব থেকে ভালো বিস্কুটটা দিবা। ভাই সিগারেট খাবেন নাকি? হ্যাঁ বল একটা। ভাই খরচ কিন্তু সব আমার, আপনি কিন্তু দিতে পাবেন না। চাচা ভাইয়ের লাগি একটা কিং সিগারেট দাও। কিং সিগারেট তো নাই। হ্যাঁ কি রাখো দোকানে? বসিস সে, আর একটা দোকানে কিং সিগারেট নাই। ব্ল্যাক সিগারেট আছে, দেব। ঠিক আছে দাও। ভাই এইবার কিন্তু আপনাকে ভোটে দাঁড়াইতে হবে। আমি ভোটে দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ভোটে দাঁড়াইতে হবে। আপনি ছাড়া আর কেউ আমাদের গ্রামে ভালো প্রার্থী আছে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জনগণের যখন সামর্থন আছে তখন দাঁড়াবো। অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই, ঠিক এই রকমই হবে আমাদের 2050 সাল। যারা সমাজের সব থেকে খারাপ লোক তারাই দেশ শাসন করবে। আর একটা বড় সত্য কি জানেন, কলেজে ফার্স্ট ডিভিশনে পাশ করে চাকরি পাওয়া ছেলেটাকেও অশিক্ষিত নেতাদের কথায় ওঠা বসা করতে হবে। তাহলে শিক্ষার মানটা কোথায় থাকলো আপনারাই বলুন। তবে শেষ কথাটা আপনার আর আমার মতো লোকেরাই বলবে। সময় থাকতে অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন, আর নিজেদের সৎ শাসক বেছে নিন, তবে এই পৃথিবী আবার শান্ত হবে। ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে আর একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ।